Rajshahi Local Guides community gathers to celebrate 8 years of celebration. The event was held at Rajshahi College Campus and was attended by local guides from Rajshahi City and around. The event was an opportunity for the community members to come together and share their experiences and learn from each other. এ কানেক্ট ফোরামের মাধ্যমে যোগাযোগটা হয়। ওরা হচ্ছে যে ম্যাপিং এর কার্যক্রমগুলোকে তুলে ধরে। এই যে আমরা মিটআপ করি বা কোথাও ঘুরতে যাই, কোথাও একটা ছবি তুলি, আমাদের কোথাও একটা কার্যক্রম হলো, সেটা হচ্ছে ওখানে যে যখন শেয়ার করি, তখন কি হয় কানেক্ট ফোরামে কিন্তু অন্য সাধারণ মানুষজন থাকে না। যারা এই যে ম্যাপিং করি তারাই থাকে। কানেক্ট ফোরামটার মাধ্যমে আমার মনে হয় যে পরিমাণ চেঞ্জ আসছে গুগল প্লাসে বা ফেসবুক গ্রুপে, এত অ্যাক্টিভিটিস করেও কিন্তু এত চেঞ্জ আসে নাই। আমি নিজে দেখছি আমার অনেক বন্ধু যেগুলো তৈরি হয়েছে কানেক্ট ফোরামের মাধ্যমে যারা ম্যাপিং করে। অবশ্যই সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আসলে কানেক্ট ফোরামে লেখার যে বিষয়টা আমাকে বলা হয়েছে সে বিষয় সম্পর্কিত আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমরা যারা সাধারণত ম্যাপিং করে থাকি আমরা তারাই শুধু কানেক্ট ফোরামে লিখতে পারি। অর্থাৎ আমি যদি গুগল ম্যাপিং করি, বিভিন্ন জায়গাকে অ্যাড করি বা যে জায়গায় রিভিউ করে থাকি, কারণ আমরা প্রত্যেকে এটা করতে পারি চাইলেই, কারণ আমরা প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে হয়, প্রত্যেকেরই অধিকাংশ মানুষই জিমেইল ব্যবহার করে থাকি, তাহলে আমরা কিন্তু চাইলে ম্যাপিংটা করতে পারছি। আর ম্যাপিং করার ফলে এটা গুগল আমাদেরকে কী সুবিধা দিয়ে থাকছে সেটা আমরা কানেক্ট ফোরাম একটি ফোরাম যার একটি গুগলেরই একটি অংশ, সেখানে বিভিন্ন চিন্তাভাবনা যাদের প্রত্যেক দিন ঘটে যাওয়া নানা বিষয় আমরা তুলে ধরতে পারছি, অভিজ্ঞতা শেয়ার করছি। তার পাশাপাশি কী হচ্ছে, আমরা খুব সহজেই মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছাতে পারছি। আপনার বার্তা পৌঁছাচ্ছে এমনটি না, আপনার মাধ্যমে আপনার কমিউনিটির বার্তা পৌঁছাচ্ছে, টোটাল একটি দেশের বার্তাটি গোটা বিশ্বের বহির্বিশ্বের কাছে উপস্থাপন করা যাচ্ছে। এটা কিন্তু একটা মূলত অনেক অনুপ্রেরণার বিষয়। আমাদের কাছে হয়তো সাধারণ লাগছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, বাট এই বিষয়টা অন্যান্য দেশে অনেক বড়ভাবে নিচ্ছে যে বাংলাদেশে এরকম জিনিস আছে বা বাংলাদেশ নামক একটি দেশ আছে যেখানে রাজশাহী নামক একটি জায়গা আছে। এটাই সবচেয়ে বড় আনন্দদায়ক একটি ব্যাপার। যদি আমরা লেখালেখি কন্টিনিউ করি তো বাংলাদেশের আরও যেরকম কনস্ট্রিবিউটর আছে যারা মডারেটর হিসাবে আছে, আমরা শুধু বাংলাদেশ না ইন্ডিয়া বা নেপালেও আমরা এরকম দেখতে পাই যে কানেক্ট মডারেটর একটা ব্যাজ পেয়ে যায়, তো আমরা তারাও কিন্তু আমাদের মতো থেকে পজিশন থেকে উঠে আসছে। আমরা যদি প্রতিনিয়ত লেখালেখি করি আজকের বিষয় অথবা যে কোনো একটা বিষয়ে আমরা ঘুরতে গেলাম বা একটা কানেক্টে আয়োজন করলাম যেমন আজকের করেছি, তো এগুলো নিয়ে টুকটাক লেখালেখি প্রতিনিয়ত করতে থাকলে দেখা যাবে যে গুগলের এটা বেশি নজরে চলে আসবে। আমরা চেষ্টা করব সবাই যে লেখালেখি করার। আমি পার্সোনালি নিজেও সেরকম লেখালেখি করতে পারি না, মানে আপাতত প্রেশারে আছি, তবে ফাঁকা থাকলে লেখালেখি করি, মাঝে মাঝেই করি। আসলে লোকাল গাইড সম্পর্কে যেই ধারণাটুকু ছিল আমার, হালকা খুব সামান্য ধারণা ছিল, তারপরে যখন সাইনুর ভাইয়ের সাথে আমার কথা হয়, পরে যখন এগুলো সম্পর্কে বলে, তখন আমি একটু নিজে ঘাটে ঘাটে করার পর দেখলাম যে আসলে জিনিসগুলো এই লাইনগুলোতে থাকা ভালো। আসলে এই লোকাল গাইডের মাধ্যমে বা ম্যাপিংয়ের মাধ্যমে যে সব তথ্যগুলো অ্যাড করা হয় বা এগুলোতে পরবর্তীতে কিন্তু সকলের প্রয়োজন হয়, বা এখানে আমি একটা জিনিস করতেছি, ওখানে আরেকজন এসে এটা দেখতে পারবে বা সে তার মন্তব্যটাও করতে পারবে, তো আসলে এই কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারছি, এটা অনেক ভালো লাগলো। নিজের শ্রম দিয়ে মানুষের সেবা করতেছেন নিঃস্বার্থভাবে, আপনি ওইখানে নিজের কোনো পাওয়ার আশা নাই, নিজের পকেটে টাকা খরচ করে আপনি ভলেন্টিয়ারি করতেছেন, মানুষের রক্ত লাগছে রক্ত ম্যানেজ করে দিচ্ছেন, শীতার্থ মানুষেরকে কম্বল দিচ্ছেন বা তার একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, তার পড়ালেখার খরচ চালাচ্ছেন, এইটাই। আর এটা মানে যারা প্রকৃতপক্ষে করে তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশাই করে না, তারা নিজের আত্মতৃপ্তির জন্য করে। আর একটা জিনিস দেখবেন, যখন মানে কোনো অসহায়ের আপনি হেল্প করবেন, তারপরে মানে হেল্প করার পরে দেখবেন যে যদি মানে তার যে মুখের হাসিটা দেখবেন, নিজের মনের মধ্যে অজান্তে একটা তৃপ্তি চলে আসবে, আসলে সেটা কিন্তু সবাই অনুভব করতে পারে না। ওপেন সোর্স আসলে একটা প্যাশন আমার, মানে কন্ট্রিবিউশন করা বিভিন্ন জায়গায় করা হয়, তো রিসেন্টলি ম্যাপে বেশি মাঝে ইনঅ্যাক্টিভ ছিলাম, ইদানিং আবার অ্যাক্টিভ হয়েছি। তো নর্মালি আমি মাঝে যে জায়গাগুলো ট্রাই করেছিলাম যে আমার এলাকার স্থাপনা, তো পরবর্তীতে গত ইসে মিটআপে যখন আসে ওইখানে হচ্ছে কানেক্ট নিয়ে আমি জানতে পারি, বেসিক্যালি এর আগে হচ্ছে কানেক্ট নিয়ে আমি ওয়াকিফাল ছিলাম না, জানা ছিল না যে কানেক্ট আসলে এরকম সব দেখা যায়। তো গত প্রোগ্রামে আসার পরে কানেক্ট নিয়ে জানার পরে আমি কানেক্ট নিয়ে একটু নাড়াচাড়া করি, ওই ভাইয়ের ইসে আমি একটা কমেন্ট মানে লাইক দিছি, সাইনুর ভাই ইসে একটা পোস্ট করছে প্রকৃতির ছবি দিয়ে সম্ভবত, ওইখানে লাইক দিছি, তখন আমাকে একটা ব্যাজের নোটিফিকেশন পাঠাইছে যে নিউ ফ্রেন্ড ব্যাজ, ও তো ভালো লাগছে, তখন আমার মাথায় ব্যাপারটা একটু ইয়ে। ওইগুলো হচ্ছে এই যে ব্যাজগুলো সুন্দর সুন্দর পাওয়া, এই ব্যাজগুলো যখন প্রোফাইলে শো করে তখন খুব ভালো লাগে নিজেকে, যে আমার অর্জন এটাই, এই যে ব্যাজটা শো করতেছে এটাই ভালো লাগতেছে,
ঠিক আছে